তো হ্যালো ফ্রেন্ডস তো বছরের প্রায় শেষ হতে চললো আর মানে কিছু কিছু ক্ষণ বা কিছু ঘন্টা বাদেই হয়তো একটা নতুন বছর স্টার্ট হয়ে যাবে তো আমি ভাবলাম অনেক দিন ধরে একটা ভিডিও বানাবো ভাবছিলাম যে মানে দ্য মোস্ট আন্ডারেটেড ফিল্ম ডিরেক্টরস অফ রিসেন্ট টাইম বেঙ্গলি সিনেমা সো অনেক নাম আসতে পারে হয়তো আপনাদের সমস্ত নামের সাথে আমার নাম নাও মিলতে পারে বাট স্টিল এটা আমার অবজারভেশনের ওপর আমি পাঁচটা ডিরেক্টরের নাম এখানে বলতে চাই যাদেরকে আমার মনে হয় প্রচণ্ড আন্ডারেটেড আপনাদের হয়তো আরও মনে হতে পারে যে এ আন্ডারেটেড ও আন্ডারেটেড সো লিস্টটা কমপ্লিট হলো না সো যদি এরম হয় তো আপনারা কমেন্ট করুন আপনাদের প্রিয় ডিরেক্টরদের নাম আমি নিশ্চয়ই চেষ্টা করব একটা সেকেন্ড পার্ট বানানোর এই ভিডিওটার কিন্তু কারেন্টলি আমি আবার পয়েন্টে ফিরে আসি আমার অবজারভেশন অনুযায়ী দ্য মোস্ট আন্ডার রেটেড ফিল্ম ডিরেক্টরস অফ রিসেন্ট টাইম বেঙ্গলি সিনেমা সো প্রথম নাম প্রথম নাম বলতে গেলে আমি এখানে আচ্ছা লিস্ট নামগুলো করার আগে আমি এটাও বলে দিই যে আমি এই লিস্টটা এমনভাবে করেছি যে সবচেয়ে লেস আন্ডারেটেড থেকে মোস্ট আন্ডারেটেডে যাবো এখানে ভালো খারাপ মন্দ কাউকে আমি বলছি না আমি কাউকে বলছি না যে এর নাম আগে নিয়েছি মানে এ ভালো এর নাম পরে নিয়েছি মানে এ খারাপ ওরাম কোনো ব্যাপার নেই আমি আমার যতদূর মনে হয় যে আন্ডার রেটেড হওয়ারও তো একটা লিস্ট হয় একটা মানে টপ টু বটম হয় বা কেউ একজন বেশি আন্ডারেটেড হয় কেউ একটু কম আন্ডারেটেড হয় সেই হিসেবে আমি একটা তালিকা বানিয়েছি সো আমি কম আন্ডারেটেড থেকে বেশি আন্ডারেডে যাব তো ফার্স্ট নাম যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে মানে আমার মাথায় আসে না মানে সে হচ্ছে অনিরুদ্ধ চৌধুরী ইয়াস তাকে আমরা অনুরণ তারপরে অন্তহীন বুনোহাস একটি তারার খোঁজে বা অপরাজিতা তুমি এই সব সিনেমার জন্য জানি এখানে আর একটা মানে এই ধরনের স্পেশাল এমগুলো অনুরণ আর অন্তহীন তাকে অনেকটা পপুলার বানিয়েছিল একজন পরিচালক হিসাবে তার নামটা অনেক আগে এনেছিল কিন্তু তাকে লাইম লাইট লাইম লাইটে ঠিকমতো আনেই ইয়েস বুনো বুনোহাঁস সিনেমাটা লাইম লাইটে আনে এবং আরও তাকে পপুলার করে আরেকটা সিনেমা যেটা বাংলা সিনেমা নয় কিন্তু তাকে আমি মনে প্রাণে বাংলা সিনেমাই ধরি কারণ প্রডিউসার বাঙালি ডিরেক্টর বাঙালি অমিতাভ বচ্চন অভিনয় করছে একটা বাঙালি আনা আছে ওই সিনেমাটা সেটা হচ্ছে পিঙ্ক সো এই পাঁচজন যাদের নাম আমি নিতে চলেছি তাদের মধ্যে সবচেয়ে কম আন্ডার রেটেড হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী বাট স্টিল আমার মনে হয় যে অনিরুদ্ধ রায়চৌধুরীকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিকমতো ইউটিলাইজ করতে পারিনি ওনার মতো ট্যালেন্টেড উনি অনেক কিছু জানেন সিনেমার ব্যাপারে ওনার মতো ট্যালেন্টেড লোক উনি একটা ফেস হতে পারতেন আমাদের বাংলা সিনেমার টপ মানে টপ টেন ডিরেক্টার্সের মতো তো থাকতেনই হয়তো আছেন বাট স্টিল ওনার পপুলারিটি প্রচণ্ড কম কম্পেয়ার টু ইজ অল্টারনেটিভস অর কন্টেম্পোরারিজ জানি না কেন আমি যদি অনিরুদ্ধ রায়চৌধুরীর কাছেই ভিডিওটা পৌঁছায় আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আরও বাংলা সিনেমায় মন দিন আরও বাংলা সিনেমা বানান আমরা অপেক্ষা করে আছি আপনার বাংলা সিনেমা আরও বাংলা সিনেমা দেখান সিনেমা হয়তো আপনি বানাবেন বাট স্টিল বাংলা সিনেমা যেন আমি বানাতে পারি নট ওয়েব সিরিজ নট হিন্দি সিনেমা বাংলা সিনেমা যাই হোক সেটা হয়ে গেল এবার আমি নেক্সট ইয়েতে চলে যাই এর থেকেও একটু বেশি আন্ডারেটেড সেটা হচ্ছে আমি বলবো একজন মানে এই যে ডিরেক্টরের নাম নিতে চলেছি এনার সিনেমা বোধ সবাই দেখেছে একটা সিনেমা এনার এনার সবাই দেখেছে হ্যাঁ হয়তো বুদ্ধিমান লোকেরা যারা সিনেমার ব্যাপারে জ্ঞান আছে যাদের তারা গেস করতে পারছে আমি ভূতের ভবিষ্যৎ খ্যাত পরিচালকের কথা বলছি হ্যাঁ অনিক দত্তর কথা বলছি আমি ইয়েস অনিক দত্ত অনিক দত্ত এবার অনেক দত্ত স্পেশালিটি আমি বলি যেটা আমি অনুভব করেছি অন্যান্য বাংলা বাঙালি ডিরেক্টরদের তুলনায় ওনার সাবজেক্ট হয়তো সাবজেক্ট আইডিয়া খুব সিম্পল হয় কিন্তু উনি এমনভাবে এক্সিকিউট করেন মানে ইটস লাইক ইট ফিলস লাইক সামথিং এলস মানে লোক অ্যাট ভূতের ভবিষ্যতের এক্সিকিউশন একটা হরার কমেডি মানে ওইভাবে পেশ করা ইটস ইট ওয়াজ নট ইজি হয়তো বাজেট খুব কম উনি অনিক দত্ত এমন একজন ফিল্ম ডাইরেক্টর যে কিনা বাজেট নেই বাজেট নেই করে চেললাম না উনি জানেন যে বাজেট কম স্পেশালি আমি বলছি না যে বাংলা সিনেমার বাজেট কম আমি বলছি বাংলা অন্য ধারার সিনেমা সত্যি বাজেট কম কম্পেয়ার টু আমি বলবো এটা তো মানতেই হবে যে কম্পেয়ার টু মালায়ালাম বা তামিল বা ইভেন মারাঠি এই সিনেমার অল্টারনেটিভ সিনেমাগুলো যেগুলো মানে অন্য ধারার সিনেমার তুলনায় বাংলা বাংলা অন্য ধারার সিনেমার অনেকটাই বাজেট কম এইসব ডিরেক্টর ফ্রিল্যান্স ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টাররা সত্যিকারে বাজেট পান না এটা আমাদের মানতে হবে বাট স্টিল উনি যেইটুকু পান উনি কোনোদিন হাই স্কেলে সিনেমাও পানাননি কিন্তু যেইটুকু পেয়েছেন ওইটুকুর মধ্যেই এমনভাবে সিনেমাটাকে এক্সিকিউট করে ইট ফিলস লাইক একটা ছোট জায়গার মধ্যে হাই স্কেল যেমন আমি বলব ভূতের ভবিষ্যৎ বা ইভেন ভবিষ্যতের ভূত এই সিনেমাগুলো খুব ছোট স্কেলে বানানো বাট স্টিল ইট ফিল সো বিগ দ্য অফ দ্য ফিল্ম ইজ সো বিগ মানে এটাই আমি বলবো তো অনিক দত্ত আই থিঙ্ক খুব ভালো ভালো সিনেমা বানিয়েছেন যেমন ভূতের ভবিষ্যৎ শীর্ষেন্দু মুখার্জির একটা ফিল্ম গল্প উনি অ্যাডাপ্ট করেছিলেন আশ্চর্য প্রদীপ সিমিলারলি আমি বলবো যে উনি ভবিষ্যতের ভূত মেঘনাথবধ রহস্য তারপরে ইনফ্যাক্ট আমি লাস্ট যে সিনেমাটা বরুণ বাবুর বন্ধু স্পেশালি এটাকে বলতেই হবে সৌমিত্র চ্যাটার্জির বোধ হয় লাস্ট থিয়েট্রিক্যাল বিগ রিলিজ বরুণ বাবুর বন্ধু হয় আমি ঠিক জানি না ছোটো ছোটোখাটো অন্য কোনো সিনেমা করে দিই কিন্তু বিগ রিলিজ বলতে বরুণ বাবুর বন্ধু অ্যান্ড আমি ইট ওয়াজ সো গ্রেট মানে একটা ওটাও একটা উপন্যাস থেকে অ্যাডাপ্ট করা ছাদ রমাপদ চৌধুরী না বোধ আমি টাইটেলটা ঠিক মনে নেই তো উনিও কি সুন্দর এক্সিকিউট করেছিলেন ওটাকে সো অনিক দত্তর নাম সেকেন্ডে থাকবে অ্যান্ড আমিও এটাও রিকোয়েস্ট করব ওরা এনারা হয়তো খুব কম সিনেমা করেন বাট প্লিজ অনিক দত্ত উনি ছোটো 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 প্রডিউসারদের অনেক এনকারেজ মানে ছোটো ছোটো প্রডিউসাররা প্রডিউসারদের সাথে উনি অনেক কাজ করেন অ্যান্ড এটা খুব এনকারেজিং প্রত্যেকটা নতুন ফিল্ম মেকারের জন্য দেখি আর কথা না বাড়িয়ে আমি চলে আসছি থার্ড নামে থার্ড নাম আমি বলবো এখানে সুমন ঘোষে সুমন ঘোষকে আমি মানে সত্যি কথা বলবো সুমন ঘোষকে আমি চিনতাম না বিফোর ওয়াচিং বসু পরিবার মানে বিফোর ওয়াচিং বসু পরিবার আমি ওনাকে চিনতাম না আমি বসু পরিবার দেখে আমার এত ভালো লেগেছিল দেন আই স্টার্টেড হ্যাঁ আর একটা সিনেমা নোবেল চোর এবং এটাও আমি জানতাম না যে নোবেল চোর এবং পশু পরিবার একই পরিচালক বানিয়েছিলাম আমি ভাবতাম অন্য কোনো পরিচালক বানিয়েছে আমি নোবেল চোর দেখে আমি ভুলেই গেছিলাম যে এই পরিচালক ভালো সিনেমা বানান মানে ওই একটা সিনেমা বানিয়ে হয়তো চলে গেছেন বাট স্টিল আমি ইয়ে করেছি তারপরে আমি টুইটারে ওনাকে অনেক ফলো করতে আরম্ভ করলাম যে এখানে টুইটারে উনি একজন ইকোনমিক্সের প্রফেসর সিমিলারলি আমি এখানে বলছি কারণ মানে নোবেল চোর স্পেশালি ওটা একটা মানে এমন একটা সিনেমা ছিল যেখানে মানে ইকোনমিক্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট ছিল মানে ইকোনমিক্সটাকে ঠিকমতো না বুঝতে পারলে না ওই সাবজেক্টটাকে ঘেঁটে ফেলতে পারতো কারণ নোবেল প্রাইজের যে কত মূল্য এগুলো স্পেশালি এগুলো জানতে গেলে পলিটিক্যাল সায়েন্সের আইডিয়া দরকার সোশিওলজির আইডিয়া দরকার আর সবচেয়ে বেশি আইডিয়া দরকার হচ্ছে ইকোনমিক্সের এবার ইকোনমিক্স আমি অল্প স্বল্প জানি সেই জন্য এই ফিল্মটা আমি বুঝতে পারছি যে কি জন্য কিভাবে ইনফ্লেশন কি করে খুব ভালোভাবে বোঝানো হয়েছে আর এখানে স্পেশালি আমি বলবো যে মানে মিঠুন চক্রবর্তীর অভিনয় শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় অসামান্য অ্যান্ড ওনার ডিরেকশনও খুব ভালো নোবেল চোরে স্পেশালি লাস্টে যে ক্লাইম্যাক্স সিন দুর্দান্ত সেম গোস্তু বসি বসু পরিবার বসু পরিবারও একটা খুব সুন্দর ফ্যামিলি ড্রামা কিন্তু মানে প্যান প্যানেন প্যান প্যানানি নেই একদম মানে ওই ধরনের ফ্যামিলি ড্রামা আমি খুব পছন্দ করি আবার অনেকেই আমার বন্ধুরা যারা আমার মানে জানে যে আমি ফ্যামিলি ড্রামা পছন্দ করি না এটা একদম ভুল আমি ফ্যামিলি ড্রামা খুব পছন্দ করি কিন্তু প্যান প্যানা নিয়ে আমি পছন্দ করি না ফ্যামিলি ড্রামার মধ্যে যদি বসু পরিবারের মতো ফ্যামিলি ড্রামা হয় দেন ডেফিনেটলি আই উইল লাইক ইট এটা কোনো অস্বীকার কোনো জায়গা নেই যে আমি এই ধরনের সিনেমাকে সাপোর্ট করব না আমি সাপোর্ট করবো সবসময় আমি এদের সাপোর্ট করবো স্পেশালি এখানেও ক্লাইম্যাক্সটা খুব দুর্দান্তভাবে পোট্রে করা হয়েছে কোনো রকম ভালগারিটি নেই সিমিলারলি সিমিলারলি আমি এখনও ওনার সমস্ত সিনেমা দেখে উঠিনি আমি দেখছি আলটিমেটলি উনি একটা অমর্ত্য সেনের একটা ইয়ের ওপর মানে ডকুমেন্ট্রিও বানিয়েছেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান তো এই অনেকগুলো সিনেমা আছে সো আমি ওনাকে এই লিস্টে রাখবো কারণ ওনার সিনেমাতেও প্রচুর ডিটেলিং পাই যাকে আমি কথা আর বেশি না বাড়ি আমি আবার আমার চতুর্থ নামে চলে আসবো সেটা আরেকজন সুমন সুমন স্কোয়ারের মধ্যে আরেকজন সুমন সুমন মুখোপাধ্যায় ইয়েস সুমন মুখোপাধ্যায় এই যে এতগুলো নাম বললাম তিনজনের নাম বললাম বা ইনফ্যাক্ট আমি পাঁচজনের নামটাই যদি ধরি সুমন মুখোপাধ্যায়কে আমার মনে হয় সিনেমা অ্যাজ এ সাবজেক্ট যদি অ্যাজ এ সিনেমাটাকে এক এ সাবজেক্ট যদি ধরা হয় সুমন মুখ সুমন মুখোপাধ্যায় নোজ দ্য মোস্ট আর একটা কথা ওনাকে আমি চিনি টু থাউজেন্ড থেকে একটা ওই মানে ডিবেট হয়েছিল সেখানে অনেক বড়ো বড়ো ডিরেক্টাররা পার্টিসিপেট করেছিলেন যেমন হরনাথ চক্রবর্তী অঞ্জন দত্ত ঋতুপর্ণ ঘোষ গৌতম ঘোষ ওখানে পা মানে পাউলি দাম ছিল সো এরা সেখানে পার্টি পরমত চট্টোপাধ্যায় বোধহয় ছিল আমি ঠিক মনে নেই চন্দ্রিল ছিল এখানে তো এরা ছিল এত এমিনেন্ট লোকেরা ছিল তার মধ্যে থেকে আমি সুমন মুখার্জিকেই একমাত্র আমি চিনতাম না বাকিদের সবাইকে আমি চিনতাম সাডেনলি মানে সবচেয়ে শেষে ওনাকে বলতে বলা হলো যে এই ব্যাপারে অ্যান্ড স্টেটমেন্ট হি গেভ অ্যাবাউট ইট ওয়াস এক্সট্রা মানে কি বলবো না মানে হয়তো অনেকের মাথাতেই আসছে না মানে উনি কি বলতে চাইছেন ওনার সিনেমার ব্যাপারে এতটাই ধারণা মানে উনি ওয়ার্ল্ড সিনেমাকে খুব ভালোভাবে ফলো করেন এক মানে উনি বিভিন্ন মুভমেন্ট ওনার সরবর একদম কণ্ঠস্থ যেটাকে বলা যায় মানে ইজ ওয়েল অ্যাকাস্টেমড উইথ দ্য সাবজেক্ট অফ সিনেমা সিমিলারলি এটাই পোট্রে করে ওনার যেমন আমি বলবো যে অসমাপ্ত বা হারবার্ট হারবার্ট এমন একটা সিনেমা যেটা মানে যেটা কিনা না সুভাষিষ মুখার্জির ইম্প্রেশনটাকে চেঞ্জ করে দিল পুরোপুরি সুভাশিষ মুখার্জি এক ধরনের অভিনয় করত উনি দুর্দান্ত অভিনেতা কারণ ওনার থিয়েটার বলো ইয়ে বলো সব কিছুই দুর্দান্ত কিন্তু সিনেমাতে একটা মার্ক উনি তৈরি করতে পারছিলেন না হারবার্ট সেটাকে প্রমাণ করে দিল মানে কি অভিনয় মানে একটা মেইন রোল বাট এত সুন্দরভাবে উনি আন্ডারঅ্যাক্ট করেছিলেন ওই সিনেমাটা আন্ডার অ্যাক্টিং যদি কোনো একটা সাবজেক্ট হয়ে থাকে সুভাশেষ মুখার্জিকে দেখে শেখা উচিত ইন দ্য ফিল্ম হারবার্ট আর হারবার্ট শুধুমাত্র জাস্ট একটা অ্যাডাপ্টেশন নয় ও বিজন ভট্টাচার্যের একটা গল্প থেকে বিজন ভট্টাচার্য হ্যাঁ বিজন ভট্টাচার্য বলছি সরি নবারুণ ভট্টাচার্যর একটা গল্প থেকে অ্যাডাপ্ট করা সো শুধুমাত্র অ্যাডাপ্টেশন ওখানে প্রচুর ডিটেলিং দেওয়া হয়েছে মানে এমন এমন সাবজেক্ট পুট করা হয়েছে খুব সাহসী সাবজেক্ট পুট করা হয়েছে ওই হারবার্টে অভিনয় দুর্দান্ত মানে কীরকম কি বলবো সবাইকে আর অভিনয় দুর্দান্ত ম্যান ওয়াট ক্লাইম্যাক্স মানে ক্লাইম্যাক্স তো একদম মাথা ঘুরিয়ে দেবে হারবার্টে তো সবাইকে রেকমেন্ড করবো হারবার্ট আর যদি অসমাপ্ত এই সিনেমাগুলো দেখতে পারে মাস্টার পিসেস অফ সুমন মুখোপাধ্যায় তো ওনাকেও আমি বলবো যে ওনার সিনেমাগুলো বড্ড আসে চলে যায় মানে প্রত্যেকেরই বললাম আসে চলে যায় এদের মধ্যে সবচেয়ে পপুলার যদি হয় সেটা হচ্ছে অনিক দত্ত কারণ অনিক দত্তই বাট একটু যে মানে ঠিক আছে এলো একটা বাংলা সিনেমা এলো বাট এদের সিনেমাগুলো আসে চলে যায় আসে চলে যায় মানে বক্স অফিস বলে কিছু নেই মানে কিন্তু এই এই সিনেমাগুলোই বক্স অফিসে ওয়ার্ক করা দরকার যাই হোক আর ইয়ে না করে এবার একটা ফার্স্ট নামটা আমি চলে আসি মানে লাস্ট নেমটা আমি চলে আসছি আমার খুব প্রিয় একজন নাট্য ব্যক্তিত্ব ইয়েস নাট্য ব্যক্তিত্ব একটাই সিনেমা উনি ডিরেক্ট করেছেন অভিনয় অনেক সিনেমা করেছেন কিন্তু একটা সিনেমায় উনি ডিরেক্ট করেছেন সেটা হচ্ছে নাটকের মতো ইয়েস পাউলি দাম স্টারিং আর ওই খেয়া চট্টোপাধ্যায় নামটা সরি আমার নামটা মনে পড়ছে না আমি এক্সাক্টলি উনি ওই ডুবে বা মারা গেছিলেন ওই নিয়ে লাইফ স্টোরি নিয়ে একটা সিনেমা বানিয়েছিলেন উনি কিন্তু কেন ওনার নামটা কেন ওনার নামটাই আন্ডারেটেডের মধ্যে নাম না কারণ আমি ওনার অনেক নাটক দেখেছি ইভেন আমি একবার ওনার সাথে কথাও বলেছিলাম এই বিষয়ে আমার যতদূর মনে হয় উনি সিনেমার ব্যাপারে অনেক কিছু জানেন নাটকের ব্যাপারে অনেক কিছু জানেন অভিনয়ের ব্যাপারে অনেক কিছু জানেন উনি যে একটা সিনেমা করে আবার নাটকেই ফিরে গেলেন এটা আমার ঠিক ইয়ে লাগছে না উনি নাটক করুক ওনাকে একটা কথা আমি বলি উনি ওনাকে আমি নাটক জগতে বাংলা নাটকের ঋত্বিক ঘটক বলে মনে করি কারণ ওনার ডেডিকেশন মারাত্মক কারণ উনি ডাব্লিউ পিসিএস ছেড়ে নাটক করছেন সো ইজি মানে সেটাই আমার বলার যে মানে একটা মানুষ তার প্যাশনের জন্য এত ভালো মানে ডাব্লিউ সবাই চান্স পায় না বাট সেই ডাব্লিউ ছেড়ে উনি নাটক করছেন সো অনেকটাই ডেডিকেশনের ব্যাপার আছে এখানে তাই ওনার নামটাও আমি এখানে এই লিস্টে রাখছি কারণ এরা আমি যাদের নাম নিলাম মোটামুটি এরা একই টাইমের মানে ফিল্ম ডিরেক্টরস আমার মনে হয় এরা যদি কি আমি জানি না কোনো স্টুডিওর ব্যাকিংয়ের অভাবে নাকি এদের সিনেমার প্রপার ডিস্ট্রিবিউশনের অভাবে বা নাকি ওটিটিতে ঠিক মতো বিক্রি হয়নি আমি কিছু জানি না বাট স্টিল আমি এটাই ইয়ে করতে চাই যে এই পাঁচজন ডিরেক্টর আমার মতে খুব আন্ডার রেটেড এখনকার সময় খুব আন্ডার রেটেড আরও কয়েকজন আছেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা বাট স্টিল আমাদের বাংলা সিনেমায় এরা ফেস হতে পারতো এক একটা মানে আমার মনে এদের থেকে কম জ্ঞানী কম জেনে অনেকে ফিল্ম বানান সিনেমাগুলো হিট হয় বাট স্টিল আমার মনে হয় এদের সিনেমার মধ্যে একটা গাম্ভীর্য আছে যে জিনিসটা আমি পছন্দ করি অ্যান্ড এরা একটা ঠিকমতো জাস্ট লাইক আমি বলবো বলব ভাবে আপনারা বাট অডিয়েন্সরা সুজিত মুখার্জি কৌশিক গাঙ্গুলি ইভেন অঞ্জন দত্ত এদেরকে অ্যাকসেপ্ট করেছেন এদেরও অ্যাকসেপ্ট করা উচিত ছিল আপনাদের জানি এবার এখানে আমি বললাম যে ওই দেবেশ চট্টোপাধ্যায় যিনি উনি ওনার উনি অনেক একটাই সিনেমা করেছেন ওনার আরও সিনেমা করা উচিত বাট স্টিল বাকিদেরও বললো বাকিরা তো অনেক অনেক সিনেমাই করেছে কম মানে এরা তুলনা অনেক কম সিনেমাই করেছে কারণ এরা প্রপার ফ্রিল্যান্স ফিল্ম মেকারস বাট স্টিল আমার মনে হয় এরা প্রচণ্ড আন্ডারডেটেড সো এটাই আমার তালিকা ছিল আপনাদের যদি মনে হয় যে না এই আমার এই পছন্দের ডিরেক্টর আন্ডারডেটেড আমার এই পছন্দের ডিরেক্টরকে নিয়ে তুমি কথা বললে না সো ইউ ক্যান কামেন্ট ডাউন বিলো আজানাতে জানাতে পারো সো দিস ইজ ইট যদি পছন্দ হয় লাইক করতে পারো যদি অপছন্দ হয় নিট দ্বিধায় ডিসলাইক করো কোনো প্রবলেম নেই অ্যান্ড ওভারঅল এরম কী ধরনের আরও ভিডিও বানাবো কী কোন সিনেমাকে নিয়ে কথা বলবো কোন নিয়ে এটা নিয়ে বলবো কতটা মানে ডেপতে কথা বলবো বা কী এরম যদি এরম ভিডিও কি বানাবো আমি যে এরকম টপ টেন টপ ফাইভ বা এর একটা সেকেন্ড পার্ট বা স্টিল আমি বলবো যে আর একটা আমার খুব বানানোর ইচ্ছা আছে দু হাজার কুড়ির বেস্ট ফিল্মস আইভ ওয়াচ এরম একটা বানাবার সো প্লিজ কমেন্ট এটাই বলার আছে তো আজকের মতো ধন্যবাদ